জন্ম মৃত্যুর ক্ষেত্রে কি দিনের কোন তারতম্য আছে যে অমুক দিনে কেউ যদি করেন তাহলে জন্মগ্রহণ তিনি পান অথবা অমুক দিনে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে তিনি মর্যাদাবান বা জান্নাতে যাবেন জাহান্নাম তার জন্য হারাম হবে এ ধরনের কি শরীয়তে কোনো বিষয় আছে বিষয়গুলি সৃষ্ট করলে উপকৃত হবে

অথবা যেই দিনে নবিমসাল আলী হাসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেদিনও যদি জন্মগ্রহণ করেন তাহলে এর মর্যাদা আল্লাহর কাছে অধিক বা তিনি মর্যাদাপূর্ণ সৌভাগ্যশীল এগুলো বলা এগুলো ঠিক হবে না কেননা এই মর্মে কোনো হাদিস আসেনি বরং নবী সাল আলী তিনি জন্ম তিনি জন্মগ্রহণ করেছেন ইয়উমুল ইসনেইন তথা সোমবারে এই মর্মে হাদিস স্পষ্ট তবে কেউ যদি সোমবারই জন্মগ্রহণ করেন তাহলে তিনি মর্যাদাবান এই ক্ষেত্রে আবার কোনো হাদিস আসেনি কোনো বর্ণনা আসেনি যদিও মৃত্যু সম্পর্কে কিছু কেউ যদি মৃত্যুবরণ করেন শুক্রবারের দিন তাহলে এইভাবে উল্লেখ করা হয়েছে দেখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে অনুরূপ ভাবে নার এবং জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হবে আহ উল্লেখ করেছেন যে না এগুলো হাদিস হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং আমরা এইভাবে বলবো যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে কল্যাণের উপরে এবং দিনের উপর অটল থেকে তিনি শুধুমাত্র জান্নাতি হবেন জান্নাতে যেতে পারবেন ক্ষেত্রে চাই সেটি জুমার দিন হতে পারে অথবা যে কোনো দিন হতে পারে অথবা যে কোনো সময় হতে পারে অথবা যে কোনো স্থান হতে পারে যদি তিনি দিনের ওপর অটল থেকে মৃত্যুবরণ করেন অটল থেকে মৃত্যুবরণ করেন ওপর তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন অন্যথায় তিনি যদি মক্কাতেও তিনি মৃত্যুবরণ করেন আর তার দিনের ওপর অটলতা নাই শির্কের সাথে জড়িত বিরাতের সাথে জড়িত তাহলে এই ক্ষেত্রে তিনি জাহান নামি কেননা তিনি বড়ো শিরকের সাথে সম্পৃক্ত এই ক্ষেত্রে আমরা আয়াত পড়েছি কেউ যদি গুণা করে মারা যায় চাই যে স্থানে হোক না কেন গুণা যদি বড় হয় যা শিরকের পর্যায়ে পৌঁছায় না কুফুরির পর্যায়ে পৌঁছায় না তাহলে সেটি আল্লাহর আল্লাহর আয়ত্তে থাকে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন তাকে চাইলে তিনি আযাব আজাব দিতে পারেন এরপরে তাকে মুক্তি দিতে পারেন কেন আমরা ওইভাবে জানি যারা বড় গুণা করে মরে তথা কুফুরের গুণা সিরকের গুণা তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না তো ওই গুনা ক্ষমা করেন না তার সাথে যেগুলো অংশী স্থাপন করা হয় শিরকের এছাড়া শিরিক ছাড়া যে ছোট গুনা রয়েছে সেগুলো তা আলা চাইলে সেগুলো তিনি ক্ষমা করতে পারেন যেমনটি সোলানিসার আটচল্লিশ নম্বর আয়াতে একশত ষোলো নম্বর আয়াতে এখানে তাহলে আমরা স্পষ্ট কুফুর শির অথবা শিরকের সমপর্যায়ে যে গুণাগুলি কুফুরি অথবা নাস্তিকবাদ হয়ে যাওয়া এগুলো হলো ভয়ঙ্কর গুণা এর ফলে তার তার জন্য নাম হারাম হয়ে যায় আর ছোট গুণাগুলো যদি হয় মানে এর পর্যায়ের নিচে যেগুলো চাই সেগুলো কাবিরা হতে পারে চুরি করা বিচার করা ডাকাতি করা এর ফলে সেগুলো আল্লাহর আয়ত্ত থেকে থাকে আল্লাহর হাতে থাকে কাউকে চাইলে তিনি ক্ষমা করতে পারেন কাউকে চাইলে তিনি আজাব দিয়ে আবারও তাকে পরিত্রাণ দিতে পারেন আল্লাহ আলম